আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে তোমাদের কুড়ি নম্বর স্কুল রয়েছে দু সাত নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ বিজ্ঞান একেরটা বোঝে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান নাম্বার ডি শূন্য ডিগ্রি নিচের কোনটি পরিবেশবান শক্তি নয় জীবাশ্ম জ্বালানি থেকে জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি নেক্সট প্রশ্ন কোনটি অচম্বক পদার্থ এটা হবে কাঠ নেক্সট প্রশ্ন বলছে নিচের পদার্থ বর্তনীটি ফাঁকা স্থানে কোন প্রতীকটি জুড়লে বর্তন সম্পূর্ণ করা যায় অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন রয়েছে দুয়ের দাগের সংক্ষিপ্ত উত্তর দাও এক একটা বলছে যে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি বৈদিক শক্তি রূপান্তরিত হয় দুটি ব্যবহার লেখো এটা তোমরা পাবে সৌরকোষের ব্যবহারটা কি লিখবে দেখে নাও লিখবে যে ব্যাটারি চার্জ ও গিরাজলির বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চালানোর জন্য ব্যবহার করা হয় এটুকু লিখবে জাস্ট পরের প্রশ্ন কী রয়েছে দেখে নাও বলছে যে সুনস্তন পূরণ কর চোম্বক দৈর্ঘ্য ইজাল টু ড্যাশ ইন টু জ্যামেটিক দৈর্ঘ্য এটা হবে জিরো পয়েন্ট এইট সিক্স পরের প্রশ্ন রয়েছে এরপর লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান একেরটা সঠিক উত্তরটি নির্বাচন করো একের বলছে ভুট্টার বীজের বীজপত্রকে বলে স্কুটেলাম অপশান নাম্বার সি বলছে অঙ্কুরুদ জন্য একটি বলছি আবশ্যক শর্ত হলো অক্সিজেন অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন সমস্যা পূরণ করো যে কোনো একটি একটা বলছে আলুর চোখ পক্ষে পক্ষে ড্যাশ কাক্ষিক মুকুল নেক্সট প্রশ্ন বলছে মূল সৃষ্টি হয় ড্যাশ থেকে ভুন মূল থেকে তিনেরটা বলছে সত্য মিথ্যা লেখক কচুরি পানার কাণ্ডটি এক প্রকার হস ধাবকের উদাহরণ এটা হবে সত্য নেক্সট প্রশ্ন চারেরটা বলছে বেমানান শব্দ খুঁজে বার করো এটা আলু হবে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো পাঁচেরটা বলছে যে সম্পর্ক নির্ধারণ করো পরাগধানী এটা পরাগ রেণু আর ডিম্বাস গর্ভাশয় এটা ডিম্বক হবে নেক্সট প্রশ্ন বলছে আমি কে নির্ধারণ করো বলছে আমি ফুলের একটি অংশ নিষেকের পর আমি আমি ফলে পরিণত হয় এটা হবে ডিম্বাস হয় নেক্সট প্রশ্ন পরেরটা দেখো সাতের দাগে দুইটি শব্দ উত্তর দাও এক একটা কলাপাতায় কী ধরনের শিলাবিন্যাস দেখা যায় সমান্তরাল শিলাবান সমান্তরাল শিলাবিন্যাস লাইকেন কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর মৃতজীবিতার ফলশিষ্ট ছত্রাক ও শৈবাল নেক্সট প্রশ্ন তিনেরটা অভিশনে কোন ধরনের পথের মাধ্যমে দ্রবণের দ্রাবকের অনুযায়ী অবসান আসার ঘটনা ঘটে অর্ধবেদ্য আর বেলের কণ্ঠ কোন অঙ্গের রূপান্তরের কাণ্ড কাণ্ড বা শাখা